বিধিনিষেধ তৈরি করা মানুষ কোন পোশাক পরতে পারবে কোন পোশাক পরতে পারবে না এটা যদি আমরা পেছনে তাকাই তাহলে সর্বপ্রথম দেখতে পাই যে প্রাচীন ইউরোপের যে দাস প্রথা ছিল তার মধ্যে এটা থেকে সূচনা মানুষ কোন পোশাক পরতে পারবে কোনটা পরতে পারবে না এই বিধিনিষেধ তৈরি করে দিত প্রখর আইন সেটা মেনে চলত দাসরা বর্তমান উপমহাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন রেজিমের সরকার দেশগুলোতে যারা আছেন তারা জনগণকে দাস হিসেবেই দেখতে পছন্দ করছেন তারা এইভাবে জনগণের চলাচলের উপরে নানান রকম বিধিনিষেধ আরোপ করে নিজেদের একনায়কতন্ত্র ব্যাপারটা আরো বেশি সুপ্রতিষ্ঠিত করছে মেয়েরা এবং শুধু মেয়েরা না মানুষ কোন পোশাক পরবে এবং কোন পোশাক পরতে পারবে না সেটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয় নিজস্ব পছন্দের বিষয় যদি কেউ হেজাব পরতে চায় সে হেজাব পরবে যদি কেউ পরতে না চায় তাহলে সে না পরবে আর হেজাবকে একটি মুসলিম আইডেন্টিটি এভাবে দেখে এই যে সূক্ষ্মভাবে পুরো উপমহাদেশে ইসলামোফোব ছড়িয়ে যাওয়া এবং কট্টর হিন্দুত্ববাদ সন্ত্রাস তৈরি করা এরা তো আমরা ভারতের বর্তমান সরকারের একটি চাল হিসেবেই দেখছি কারণ হেজাব তো শুধুমাত্র মুসলিম নারীরা পরে এমন না আমরা যদি খ্রিস্টান নারীদের দেখি খ্রিস্টান সেবিকা যারা আছে তারাও হেজাব পরে অনেক হিন্দু বিধবারা মাথা রাখতে পছন্দ করে তো এমন না যে মাথা রাখা ব্যাপারটা কোনো ধর্মের একচেটিয়া সেক্ষেত্রে ইসলামোফোব চালু করার জন্য এরকম পোশাক পরে বাধা নিষেধ সৃষ্টি করে এই সমস্ত শিক্ষার্থীদের পড়ালেখা এবং তাদের জনজীবনের প্রতি এই ধরনের একটি বাধা নিষেধ সৃষ্টি করা ইসলামোফোব ছড়িয়ে দেওয়া অত্যন্ত সন্ত্রাসমূলক কাজ আমরা কঠোরভাবে আমাদের জায়গা থেকে এর বিরুদ্ধে আমাদের অবস্থান জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে বলতে চাই আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গাতে শিক্ষার্থীরা নিজেদের পোশাক নিয়ে নিজেদের চলাচল নিয়ে অনেক রকম কটূক্তির শিকার হয় হেজাব করা মেকআপ করা এগুলোর জন্য যেমন কটূক্তির শিকার হতে হয় ঠিক তেমনি শাড়ি সালোয়ার এগুলোর জন্য ব্যক্তিদের কথা শোনা লাগে আর ওয়েস্টার্ন পোশাক পরে যে সমস্ত মেয়েরা আসে তারাও নানা রকম কটূক্তি সাইবার বুলিং এর শিকার হয় আমরা বলতে চাই পোশাক আপনার চয়েস পোশাক আপনার পছন্দ আপনি কোন পোশাক পরতে চান সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় সেখানে অন্য কোনো দখলদারিত্ব মেনে নেবেন না এবং প্রত্যেকে নিজের নিজের যার যার জায়গা থেকে সহজে প্রকাশ করুন এবং প্রতিবাদ করুন আমরা কর্ণাটকের শিক্ষার্থীদের সম্পূর্ণ রকম পাশে আছি এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা কখনো হেনস্থার শিকার হয়েছে তাদের প্রতিও আমাদের সংহতি জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি মিস্টার তাবাসসুমকে সংবাদ মাধ্যম থেকে যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দেখেন ভারতের কর্ণাটকে একটা সমস্যা চলছে এবং ভারতের আদালত আজকে সেই রায়টা শুনাবে যে আসলে সেখানের যারা শিক্ষার্থীরা আছেন মেয়েরা আছেন তারা হিজাব পড়তে পারবেন কিনা আমরা সেই রায় যাতে হিজাব হোক অন্য কোনো পোশাক হোক সব কিছু যেন ফ্রিডম অফ চয়েসের ভিতরে থাকে যার যা ইচ্ছা কারো ইচ্ছা বিকিনি পরবে কারো ইচ্ছা জিন্স পরবে কারো ইচ্ছা হলে বোরকা হিজাব পরবে রায়টা যেন এভাবেই আসে এই দাবি দিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি দেখুন আমরা যখন এখানে ভারতের স্টুডেন্টদের সাথে সলিডারিটি প্রোগ্রাম করছি তখন আমরা এখানে দাঁড়িয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা মেয়েরা আছেন যারা হিজাব পরতে চান তাদেরকে তাদের টিচাররা ম্যাডামরা ইভেন ক্লাসমেটসরা যেসব কথাবার্তা বলে থাকেন এবং হিজাবের উপরে যে যেমন হিজাব যারা পরে তারা বায়াস তারা খুব এক্সাইটেড এই সকল কথাবার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোনা হয় সুতরাং যখন আমরা ইন্ডিয়ান স্টুডেন্টদের সাথে সলিডারিটি প্রোগ্রাম করছি একই সাথে আমরা একথাও বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়েও সবাই যার যার ইচ্ছা মতো চয়েস অনুযায়ী ফ্রিডম অফ চয়েস অনুযায়ী পোশাক পরবে এতে কোনো বাধা দেওয়া চলবে না এবং আমরা বলতে চাই এরপরে যত বাধা দেওয়া হবে আমরা সবগুলো ডকুমেন্টেশন করব কোন টিচার কোন স্টুডেন্টসকে কোন ক্লাসে কখন বলছে যে হিজাব পরা যাবে না অথবা অন্য কোনো ড্রেস পরা যাবে না এই সবগুলো ডকুমেন্টেশন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করে রাখব এবং আমরা চাইব না কখনো আর একজন মানুষও হিজাব নিয়ে কিংবা অন্য কোনো পোশাক নিয়ে কোনো সমস্যায় পড়ুক ধন্যবাদ ভুল বা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে আপনারা সেখান থেকে সবাই সোচ্চার থাকবেন এবং যাতে এই ভুল কাজগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া না হয় কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটা বিষয় যেটা ধরেন আমি উদাহরণস্বরূপ দিতে চাই ধরেন আমি এখানে একটা কথা বললাম যদি আমার কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমটা না থাকে সেক্ষেত্রে ধরেন আমি একটা ভুল কথা বললো তখন সেটা কিন্তু এখানে আমার উপস্থিত যারা থাকবে তারা সেটা সমাধান করতে পারবে কিংবা আমি যদি ভুল কথা বলি সেটা যদি আমি পরবর্তীতে বুঝি যে আমি ভুল করছি তখন কিন্তু সেটা আমি আমার ভুল বুঝতে পারি আমি ক্ষমা চেয়ে নিতে পারি বা সমাধান করতে পারি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাদের যে উন্মাদনা তৈরি করা হচ্ছে বিশেষ করে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে আমি মনে করি এটা অন্যায় এবং এই কাজের সাথে যারা জড়িত রাষ্ট্রীয়ভাবে তাদের বোঝা উচিত এবং আমি আসলে তাদের সাথে খুব দুঃখ প্রকাশ করছি যে তারা আসলে এই জিনিসগুলো বুঝতেছে না এবং আমাদেরকে একটি বিপদের মুখে ছেলে দিচ্ছে ধন্যবাদ সবাইকে আমি আসলে এই প্রকার পক্ষে আমি মনে করি এটা অত্যন্ত একটি ভালো একটি পোশাক যেটা পড়লে
আমাদের মা কিংবা বোন তারা সুরক্ষা পাবে, কিংবা আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি আগে যেটা বললাম, ধর্মীয় দৃষ্টিকোণ যেহেতু আছে সেখানে আসলে না বলার কিছু নেই। আমি তো মনে করি যে খারাপ যে পোশাকগুলো আমাদের সমাজ এখন চলমান, তার সাথে বোরকা পরা অত্যন্ত ভালো একটা জিনিস। ধন্যবাদ সবাই, ধন্যবাদ জানাচ্ছি। তাকে হিজাব ইম্পোজ করে দিতে পারি না, কিংবা হচ্ছে যে যদি কেউ একজন হিজাব পড়তে চায় আমি তাকে অবশ্যই ওটা খুলতে ইম্পোজ করতে পারি না। তো এটা হচ্ছে ফ্রিডম অফ চয়েস, মানে এটা যে শুধুমাত্রই মানে মুসলমানদের উপরই হচ্ছে কিংবা হচ্ছে হিজাবের উপরই মানে ব্যাপারটা আক্রমণটা এসেছে এভাবে না দেখে বরং আমরা এভাবে দেখতে পারি যে আসলে আমরা তো বলছি যে হচ্ছে আমরা চাই যে নারী স্বাধীনতার ব্যাপারগুলো চাই কিংবা উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারগুলো চাই, কিন্তু আমরা আসলে এই জায়গাতে কতটুকু ফেয়ার। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ার ব্যাপারে যদি বলি, একটা স্টেট যখন আমাকে বাধ্য করে কোনো কিছু করতে তখন ওখানে আসলে বলার কোনো কিছু থাকে না হয়তো, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমি দেখি মানে আমি যতটুকু স্টাডি করেছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এমন বলা আছে যে হচ্ছে যে কেউ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। তো আমার হিজাব পড়া কিংবা হচ্ছে ইন্ডিয়ার একটা মেয়ে হিজাব পড়ায় এটা হচ্ছে তার কনস্টিটিউশনাল রাইট, সে হচ্ছে হিজাব পড়তে পারবে।